আদাব, আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি। আজকের বিষয় হচ্ছে যে ভারতে একটা ভয়ঙ্কর ঘটনা, অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যেটা অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি যে দিল্লিতে এই মোদি সরকার, তার যে শাসন ক্ষমতায় যারা আছেন তারা একটা নতুন বিশাল অত্যন্ত ব্যয়বহুল একটা নতুন সংসদ ভবন, পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন এই রবিবার, গতকাল 28শে মে 2023। কিন্তু সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। মানে ভালো করে তলিয়ে ভাবলে বোঝা যায় যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। রাষ্ট্রপতিকে, যিনি ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী যিনি সে দেশের আসল যিনি প্রধান সরকারে, তাকে সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তাকে বর্জন করা হয়েছে। এখন কেউ বলছেন যে এর কারণ হচ্ছে যে তিনি দলিত, দলিতদেরকে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আরএসএস, যারা বিজেপি এবং মোদি শাহের পিছনে আসল যারা কারিগর, যেটা কেউ জানে না, অনেকেই জানে না, পুতুল নাচের আসল কারিগর হচ্ছে আরএসএস, তারা দলিতদেরকে তারা এইরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চায়নি, এটা একটা কারণ হতে পারে। দু নম্বর কারণ হচ্ছে যে তিনি একজন মহিলা এবং তিনি একজন বিধবা, এবং হিন্দুত্ববাদীদের যারা এই ব্রাহ্মণ্যবাদী, আমিও একজন হিন্দু, আমি নিজেকে হিন্দু বলে মনে করি এবং আমি কমিউনিস্ট না। আমি সবসময় এই কথাগুলো জোর দিয়ে বলি, কারণ অনেকে অনেক রকম বিশ্লেষণ করে, অনেক রকম অপব্যাখ্যা করে, সেই জন্য আমি এটা আগেই বলে দিই। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আমি জানি যে এরা দলিতদেরকে ঘৃণা করে, এরা মুসলমানদেরকে ঘৃণা করে, এরা সমাজবাদীদেরকে ঘৃণা করে, এরা খ্রিশ্চানদেরকে ঘৃণা করে, এবং এরা সারা ভারতে যদি এরা আরেকবার ক্ষমতায় আসে 2024 সালে, তাহলে আমি আগেও আমার বহু বক্তৃতায়, বহু আলোচনায়, বহু লেখালেখিতে, বইতে আমি বলেছি যে এরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে, এটাই এদের 2025-এর লক্ষ্য। মানে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল, আমি এদের সঙ্গে প্রায় 20 বছর ছিলাম। সেটা অনেকে তার জন্য আমাকে ঘৃণা করতে পারেন, অনেকে ভাবতে পারেন যে আমি এখনও ওদের লোক, এসব অনেক কথা আমাকে শুনতে হয়, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি ওদেরকে ভেতর থেকে চিনি। এবং আমি ওখান থেকে বেরিয়ে আসার পর থেকে, আমি সেই 1980 দশকে আমেরিকায় চলে আসার ঠিক আগে, আমি ওদের থেকে চিরকালের মতন বেরিয়ে এসেছিলাম, এবং সম্পূর্ণ আদর্শগত কারণে। আমি তখন ছিলাম আরএসএসের যে ছাত্র সংগঠন এবিভিপি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তার পশ্চিমবঙ্গের, পুরো পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক, মানে আমি একজন নেতা ছিলাম। আমি তার থেকে বেরিয়ে চলে আসি আদর্শগত কারণে, এবং তারপর থেকে আমি এক টানা তাদের বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি, বক্তৃতা দিয়ে যাচ্ছি। এবারেও দেশে গিয়ে আমি বিভিন্ন জায়গাতে আমি বক্তৃতা দিয়ে এসেছি, বহু লোক সেই সমস্ত আলোচনা শুনেছেন, আমি টিভিতে সাক্ষাৎকার দিয়েছি, আমি ভিডিও সাক্ষাৎকার দিয়েছি, ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছি, এবং আমার যে বইগুলো, দানবের পেটে দুদশক বলে যে বইটা বাংলায় বেরিয়েছে, পিবিএস যেটা বার করেছে, বা ধরুন ইংরেজিতে যেটা বেরিয়েছে আরবিই যেটা বার করেছে, সেটার নাম হচ্ছে গান্ধী স্কিলার্স ইন্ডিয়াস রুলার্স, বা পুরনো বই 1998 সালের ইন দ্য বেলি অফ দ্য বিস্ট, এইসব বইতে আমি আমার নিজের জীবনের যে আরএসএস সম্পর্কে আমার যে দীর্ঘ যে অভিজ্ঞতা ভেতর থেকে দেখা, সেসব কথা আমি লিখেছি। আর এই যে বইটা, এই বইটাতে আমি লিখেছি, এটাও আরবি থেকে বেরিয়েছে, এই বইটার নাম হচ্ছে, এটা অনেকেই পড়েছে, আপনি কি দেশদ্রোহী, মানে যে কোনো মোদির বিরোধিতা বা বিজেপির সরকার যেটা আসলে পেছন থেকে আরএসএস চালাচ্ছে, তাদের যে যে এটা তাদের যে পজিশন, সেটা হচ্ছে যে আপনি তাদের বিরুদ্ধে কথা বললেই আপনাকে দেশদ্রোহী ছাপ দিয়ে আপনাকে কোনো একটা আজে বাজে কারণে আপনাকে আটক করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, জেলে পুরে দেওয়া হচ্ছে, এইসব করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এইসব করা হচ্ছে। তা আমি প্রশ্ন করেছি যে আপনি কি দেশদ্রোহী, আপনি কে দেশদ্রোহী, দেশদ্রোহী মানে কি? আমি দেশদ্রোহী নিজেকে মনে করি না, যে কোনো সরকারের বিরোধিতা করাটা হচ্ছে গণতন্ত্রের একটা একটা প্রাথমিক একটা স্তম্ভ, একটা শর্ত, যে গণতন্ত্রের বিরোধিতা থাকতেই হবে, যে গণতন্ত্রের বিরোধিতা নেই সেই গণতন্ত্র গণতন্ত্রই নয়, যেটা আরএসএস চায়।
এবার আরএসএস এর কথা বলছি, এই যে দ্রৌপদী মুর্মুকে একজন রাষ্ট্রপতি, ভারতের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি, অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা যে একজন রাষ্ট্রপতিকে, তিনি এখন রাষ্ট্রপতি রয়েছেন, তাকে সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হলো না। হ্যাঁ, তিনি দলিত বলে হলো না, তিনি মহিলা বলে হলো না, নাকি তিনি বিধবা বলে হলো না, কি কি কারণে হলো না আমি জানি না, কিন্তু হলো না। এবং তার বদলে একদম ওই সাধু সন্ত পরিবেষ্টিত হয়ে মোদি, তিনি সাষ্টাঙ্গের প্রণিপাত করে তিনি নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন, হ্যাঁ, যেন তিনি হচ্ছেন সরকার প্রধান। তিনি কিন্তু সরকার প্রধান না, তিনি প্রধানমন্ত্রী, তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। সরকার প্রধান, দেশের সরকারের সংবিধানসম্মত প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। এখনো পর্যন্ত রাষ্ট্রপতির ছাপ ছাড়া কোনো আইন পাস হয় না। তিনি এখন, তার ক্ষমতাটা খর্ব করা হয়েছে, তাকে একজন আনুষ্ঠানিক মানে সেরিমোনিয়াল প্রেসিডেন্ট করে রাখা হয়েছে, সেটা পরের কথা। কিন্তু সংবিধান অনুযায়ী আমি যেটুকু জানি, রাষ্ট্রপতি হচ্ছেন সরকারের প্রধান দেশের, তাকে বাদ দিয়ে মোদি এমনভাবে এটা করলো যেন মনে হচ্ছে যেন মোদি হচ্ছে সেই দেশের সর্বেসর্বা, এবং মিডিয়াতে কোনো তার সঠিক সেরকম সমালোচনাই হলো না যে এটা কি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এরা চায়, আমি যেটুকু ওদেরকে দেখেছি, এরা চায় যে ভারতের সংবিধানকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে সেখানে একটা ধর্মনিরপেক্ষ যে ভারতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে সেখানে একটা স্বৈরতান্ত্রিক ধর্মভিত্তিক, এবং ধর্মভিত্তিক মানে হচ্ছে ধর্মান্ধতা ভিত্তিক। আবার বলছি, আমি একজন হিন্দু, আমি এদের এই যে ধর্মান্ধ হিন্দুত্ববাদ, চরমপন্থা, উগ্রপন্থা, এটাকে আমি হিন্দু ধর্ম বলেই মনে করি না। আমি চ্যালেঞ্জ করছি তাদেরকে, যেটা হিন্দু ধর্ম নয়, এরা হিন্দু ধর্মকে বিকৃত করছে, নোংরা করছে, ক্লেদাক্ত করছে, গ্লানিতে ভরিয়ে দিচ্ছে, এবং এরা আমার হিন্দু ধর্মকে তারা রাস্তায় টেনে নামিয়ে নিয়ে এসছে, এবং সারা পৃথিবীর লোক মনে করছে যে এটাই বুঝি হিন্দু ধর্ম। এটা হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম হচ্ছে সহনশীলতার ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে যত মত তত পথ, রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে ভক্ত কবীরের ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে মীরাবাইয়ের ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে যে ধর্মের জন্যে শ্রীচৈতন্যের সঙ্গে জাত ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এক সময় রাস্তায় নেমে তারা কীর্তন গাইতে গাইতে তারা প্রদক্ষিণ করত পশ্চিমবঙ্গের গৌড় বাংলা, সেই যে শ্রীচৈতন্যদেবের যে ভালোবাসার প্রেমের যে হিন্দু ধর্ম, সেইটা হচ্ছে আমার হিন্দু ধর্ম। এদের এই জঙ্গি, উগ্রপন্থী, চরমপন্থী, হিংস্র, ঘৃণা এবং বিভেদের ওপর ভিত্তি করার যে হিন্দুত্ববাদ, তাকে আমি হিন্দু ধর্ম বলেই মনে করি না। সুতরাং এরা আমার হিন্দু ধর্মের অপমান করছে, এবং এরা রবীন্দ্রনাথের অপমান করেছে। এরা বিদ্যাসাগরকে পছন্দ করে না, রবীন্দ্রনাথকে পছন্দ করে না, মুসলমানদের তো একেবারে এরা মানুষ বলেই মনে করে না। এরা ভারতবর্ষের যে এতকালের যে দীর্ঘ যে ধর্ম নিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তি, ইনক্লুশন বা ডাইভার্সিটির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে এরা সম্পূর্ণভাবে চিরকালের মতন ধ্বংস করে দিতে চায়। এবং এরা সাভারকারের নামে তারা এই সংসদ ভবনের উদ্বোধন করেছে, যে সাভারকার ছিল হিটলারের একজন অনুগামী। এই কথাগুলো মানুষকে জানতে হবে। আজকে বিজেপি সম্পর্কে কথা বলতে গেলে আমি বারবার করে বলছি, আরএসএস সম্পর্কে জানতে হবে, কারণ আরএসএসই হচ্ছে বিজেপির আসল চালিকা শক্তি। আরএসএস যেটা ঠিক করবে সেটাই বিজেপি করবে, বিজেপির কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। আরএসএসের নির্দেশ ছাড়া বিজেপি কোনো কাজ করতে পারে না। মোদি হচ্ছে আরএসএস, অমিত শাহ হচ্ছে আরএসএস, গডকরি হচ্ছে আরএসএস, অরুণ জেটলি মারা গেছেন, তিনি ছিলেন আরএসএস, তিনি এবিভিপির নেতা ছিলেন। আমি যখন এবিভিপি করতাম, জেটলি তখন এবিভিপির বিখ্যাত নেতা দিল্লি ইউনিভার্সিটির, এরা সবাই আরএসএস, ছোট বড় দিলীপ ঘোষ আরএসএস, সবাই আরএসএস। এদের এদের কাজ কর্ম সমস্ত কিছু নাগপুর থেকে নিয়ন্ত্রিত হয়, আরএসএসের হেডকোয়ার্টার থেকে। আজকে এরা যে জিনিসটা করলো, এরা জোর করে এরা সংবিধানকে ভুলুণ্ঠিত করলো, এবং এরা মানুষের কাছে বার্তা দিচ্ছে যে আমরা এই সংবিধানকে আমরা গ্রাহ্য করি না, আমরা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালাম না, আমাদের খুশি মতন আমরা করলাম, ফলে ভারতের যে গণতান্ত্রিক এবং সংবিধানের যে ধারা, সেটাকে ওরা চিরকালের মতন যে ওরা ধ্বংস করে দিতে চলেছে, সেটা একটা বার্তা দিল। এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা না। এবং দ্বিতীয় কথা যেটা ওরা করলো, সেটা হচ্ছে যে ওরা দৈনন্দিন যে সমস্ত মানুষের যে অর্থনৈতিক যে জ্বলন্ত সমস্যা,
মানুষের রুটি রুজির যে সমস্যা, মানুষ খেতে পারছে না, মানুষের চাকরি বাকরি নেই, কলকারখানা নেই, মানুষকে এই সমস্ত অর্থনীতিটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আদানি আম্বানিদের হাতে দেশটাকে তুলে দেওয়া হচ্ছে। সমস্ত কিছুকে একদম সরকারি যে সমস্ত নিয়ন্ত্রণ ছিল সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে সব কিছুকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে, বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্সকে নষ্ট করে দিচ্ছে, ব্যাঙ্কগুলোকে তাদেরকে বেসরকারি করে দেওয়ার প্রচেষ্টা চলেছে, রেলওয়েকে ধ্বংস করে দিচ্ছে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে, করে দিয়ে তারা ভারতে একটা মানে মৌলবাদী ধর্মান্ধতা ভিত্তিক সামন্ততান্ত্রিক প্রাচীনপন্থী নারী স্বাধীনতা বিরোধী এই ধরনের দলিত বিরোধী, আর মুসলমান খ্রিস্টানদেরকে তো ওরা বললাম বারবার করে যে ওরা মানুষ বলেই মনে করে না, এই ধরনের ওরা একটা ফ্যাসিস্ট শাসন একটা ক্ষমতা ওরা সৃষ্টি করতে চায়, একটা সিস্টেম ওরা সৃষ্টি করতে চায় যেখানে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার বা মুক্ত চিন্তা বাক স্বাধীনতার কোনো অধিকার থাকবে না। মানুষ কি খাবে, মানুষ কি পড়বে, মানুষ কোথায় বেড়াতে যাবে, মানুষ কার সঙ্গে ঘুরবে, কার সঙ্গে শোবে, কি জামা কাপড় পরবে, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে এই ফ্যাসিস্ট সরকার, এবং আমি সেই ভবিষ্যৎবাণী করছি। আজকে কর্ণাটকে কংগ্রেসের বিশাল বিজয়ে আমরা সবাই খুব আনন্দিত, কারণ বিজেপির পরাজয় হয়েছে এবং দক্ষিণ ভারতে বিজেপির এখন আর কোনো সরকার নেই, সারা ভারতেই এখন বিজেপির সরকার অনেক কম, এবং যেখানে যেখানে ছিল সেখানে সেখানে দল বদল করে টাকা খাইয়ে তারা সরকার ফেলে দিয়ে তারা করেছিল, কর্ণাটকেও করেছিল, মধ্যপ্রদেশেও করেছিল, মধ্যপ্রদেশে দুদিন বাদে নির্বাচন, ওরা মহারাষ্ট্রে করেছে, এই সমস্ত ওরা করে চলেছে, বলে ওরা ভারতের যে একটা নির্বাচিত গণতান্ত্রিক, ভালো হোক মন্দ হোক আমরা কংগ্রেসের অনেক সমালোচনা আমরা সারা জীবন করে এসেছি, কিন্তু এই মুহূর্তে ভারতে যদি সমস্ত রাজনৈতিক বিরোধী দল তারা যদি এক জায়গায় এসে দলমতো নির্বিশেষে এবং তাদের সমস্ত আদর্শগত যেসব মানে কুটকচালি সেগুলোকে দূরে সরিয়ে রেখে তারা যদি এক জায়গায় আসতে না পারে এবং একতাবদ্ধভাবে বিজেপির এই ভয়ঙ্কর আরএসএস ফ্যাসিজমের বিরুদ্ধে তারা যদি দল না জোট না বাঁধে, লড়াই যদি না করে, তাহলে 2024 নির্বাচনে বিজেপি যদি ফিরে আসে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র চিরকালের মতো ধ্বংস হয়ে যাবে। আজকে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্টকে তারা নির্বাচিত করেনি, দুদিন বাদে তারা ভারতের সমস্ত বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেবে, তাদেরকে হয়তো নিষিদ্ধ করে দেবে, তাদের কোনোরকম রাস্তায় চলাফেরার কথা বলার কোনো অধিকার থাকবে না, এবং আরও যে কী কী হবে সেসব ভাবলে আমার ভয় গায়ে কাঁটা দিচ্ছে। আমি আমেরিকায় থাকি, আমি মাঝে মাঝেই দেশে যাই, এবারেও দেশে গিয়ে আমি 3-4 মাস কাটিয়ে এসেছি, আবার আমি দেশে যাব যতদিন পর্যন্ত আমার যাওয়া আসার ওপর কোনো নিষেধাজ্ঞা এরা আরোপ না করছে, যতদিন পর্যন্ত আমার যাওয়ার মতন আমার ক্ষমতা থাকবে, সুযোগ থাকবে, ততদিন পর্যন্ত আমি দেশে যাব, এবং দেশে গিয়ে আমি আপনাদের সঙ্গে এই চরম স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা এবং এই যে ধর্মান্ধ ঘৃণা এবং বিদ্বেষের ওপর প্রতিষ্ঠিত হিংস্র যে আদর্শবাদের ওপর প্রতিষ্ঠিত যে ফ্যাসিস্ট আরএসএস, তার বিরুদ্ধে আমি লড়াই করে যাব, এবং আপনাদের সবাইকে আমি বলছি যে আমার এই যত আলোচনা যত বই যেখানে যা আছে সব কিছু আপনারা পড়ুন দেখুন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন। আমার সমস্ত আলোচনা, কোনো ব্যক্তিগত বিদ্বেষের জন্য আমি আলোচনা করছি না, নরেন্দ্র মোদী সে লম্বা না বেটে, ভালো না মন্দ, ফর্সা না কালো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমি কিছু বলছি না, আমি বলছি একটা আদর্শবাদের বিরুদ্ধে, যে আদর্শবাদটা ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, উদার নৈতিকতা, আধুনিকতা সব কিছুর পরিপন্থী। তারা দেশটাকে 5000 বছর 2000 বছর পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা যদি সেই সুযোগটা পায় তাহলে তারা ভারতের সংবিধান ধ্বংস করে দেবে, তারা ভারতের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে, তারা ভারতের গণতন্ত্র নষ্ট করে দেবে। আজকে মহিলা কুস্তিগিরের ওপরে যে নির্যাতন চলছে, প্রথমে তো সেক্সুয়ালি তাদেরকে নির্যাতন করা হয়েছে, তারপরে তারা যখন রাস্তায় নেমে লড়াই করছে তখন তাদেরকে যেভাবে তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এ মানে কল্পনার বাইরে। আগে কৃষকদের আন্দোলনের ওপরে তারা অত্যাচার করেছে, তার আগে ছাত্রছাত্রীদের ওপরে তারা অত্যাচার করেছে, ইন্টেলেকচুয়ালদের বিরুদ্ধে তারা, অমর্ত্য সেন সমস্ত ইন্টেলেকচুয়ালদের বিরুদ্ধে এক টানা তারা কুৎসা রটিয়ে চলেছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ফ্যাসিজমের একেবারে সুস্পষ্ট লক্ষণ, সুস্পষ্ট নির্দেশ। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং এর বিরুদ্ধে সবাইকে একসাথে এক জায়গায় এসে লড়াই করতে হবে। আমার এই
ফেসবুকের যে সমস্ত আলোচনা সব কিছু ফেসবুকে তো রাখা থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমার যে ইউটিউবের যে চ্যানেল আছে ডক্টর পার্থ ব্যানার্জি NYC, আমি এখানে বারবার আমার কথাগুলো আমি বলছি, আমার খারাপ লাগে কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, এইখানে গেলে আমার ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ডক্টর পার্থ ব্যানার্জি, এই কমেন্ট এলাকাতে কমেন্ট বক্সে আমি লিখে দিচ্ছি পার্থ ব্যানার্জি NYC, এখানে গিয়ে আমার সমস্ত আলোচনা সব কিছু সেখানে সেভ করে আমি রাখছি, সেগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের ছাত্রছাত্রীদেরকে বলবেন, ইয়াং ছেলেমেয়েদেরকে বলবেন। আমি সহজ বাংলায় নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলো বলে যাচ্ছি। আজকে নতুন সংসদ ভবন সাভারকারের নামে তারা উদ্বোধন করেছে, যে সাভারকার গান্ধী হত্যার পেছনে সবচাইতে বড় তার ভূমিকা ছিল, গান্ধী হত্যায় যে আসল যে রিভলভারের গুলিতে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, খুন করেছিল 1948 সালের 30শে জানুয়ারি দিল্লিতে, সেই নাথুরাম গডসে কিন্তু সাভারকারের শিষ্য ছিল। প্রথমে সে হিন্দু মহাসভা করত, তারপরে সে আরএসএস করত, আরএসএস ছেড়ে দিয়ে সে তখন এমনভাবে তাদের জিনিসটা সাজানো হয়েছিল যে সে যে আরএসএস করত সেটা প্রমাণিত করা যায়নি, এবং যার জন্যে আরএসএসকে সরাসরিভাবে গান্ধী হত্যার জন্যে তাদেরকে দায়ী করা যায়নি, আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু ওই এবং সাভারকার এই এই ছাড়া পেয়ে গিয়েছিল, সাভারকারের কোনো শাস্তি হয়নি, কারণ সাভারকারকে সরাসরিভাবে কেউ যুক্ত করতে পারেনি। কিন্তু সবাই জানে, এই দীর্ঘ লেখালেখি প্রচুর আলোচনা আছে যে নাথুরাম গডসে সাভারকারের শিষ্য ছিল, সাভারকারের কাছ থেকে সে মন্ত্র পেয়েছিল মহাত্মা গান্ধীকে হত্যা করার জন্য, তার সঙ্গে আরও কয়েকজন ছিল। সেই সাভারকারের নামে আজকে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন, আমার মনে হয় ভারতের ইতিহাসের জন্য এটা একটা মানে কালো দিন। হ্যাঁ, এবং এই শুধু তাই নয়, এই সাভারকার ব্রিটিশদের স্পাই হিসেবে কাজ করেছিল, তা সাভারকারকে যখন ব্রিটিশ বিরোধী কাজকর্ম যেসব করেছিল তার জন্য তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তখন বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত নয়, বাঘাযতীন নয়, ভগৎ সিং নয়, প্রফুল্ল চাকী ক্ষুদিরাম নয়, সে মুচলেকা দিয়েছিল যে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমাদের বিরুদ্ধে কিছু করব না বলে সে মুচলেকা দিয়ে ব্রিটিশের জেল থেকে সে বেরিয়ে চলে এসেছিল। এই হচ্ছে সাভারকারের ইতিহাস, এই হচ্ছে আরএসএস এর ইতিহাস, যে আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো ভাবে কোনো রকম অংশগ্রহণ করেনি, হাজার মাইল দূরে ছিল। এসব কথা আমি আগে অনেকবার বলেছি, আবার বলছি, ভালো করে আপনারা এই কথাগুলো বোঝার চেষ্টা করুন যে কাদের হাতে আজকে ভারতের শাসন ক্ষমতা। এই সাভারকার এবং যে ভারত ছাড়ো আন্দোলনে শ্যামাপ্রসাদ এবং সাভারকার তারা দুজনেই ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছিল যে তোমরা যে করেই হোক এই ভারত ছাড়ো আন্দোলন বন্ধ করো, আমরা তোমাদেরকে সাহায্য করব। এই সমস্ত হচ্ছে ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে এই হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের লোকেরা যদি কলকাতায় পশ্চিম বাংলায় যদি, তখন তো পশ্চিমবাংলা ছিল না, বাংলা বাংলায় যদি গণ্ডগোল পাকাতে আসে, আমার ছেলেরা যেন তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এই সব কথা জানতে হবে। এই হচ্ছে সাভারকার, সেই সাভারকারের নামে আজকে ভারতের নতুন সংসদ উদ্বোধন, এবং সেখানে রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ জানানো হয়নি, সেখানে একটা হিন্দু সাধু সন্ন্যাসী পরিবেষ্টিত হয়ে এমনভাবে করা হচ্ছে যেন সেই আগেকার দিনের যেন একজন হিন্দু রাজার অভিষেক হচ্ছে। এটা যে কোনো একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংসদ ভবন উদ্বোধন করছে বোঝাই যায় না, এবং ওরা চায়ও না। ওরা পরিষ্কার করে বহুবার বলেছে যে আমরা এই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না, এই গণতন্ত্র, এই পদ্ধতি ভারতের জন্য অচল, আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এবং হিন্দু রাষ্ট্র শুধু নয়, একটা জঙ্গি উগ্রপন্থী বিজ্ঞান বিরোধী নারী স্বাধীনতা বিরোধী দলিত বিরোধী মুসলমান বিরোধী খ্রিশ্চান বিরোধী কমিউনিজম বিরোধী সমাজবাদ বিরোধী প্রাচীনপন্থী মৌলবাদী একটা ত্রাসের হিন্দুত্ব, এর সঙ্গে আমার হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, বারবার করে জোর দিয়ে বলছি। আপনারা সবাই ভালো থাকুন, এই নিয়ে আলোচনা করুন, নিজেদের মধ্যে আলোচনা করুন। আমি একজন সামান্য মানুষ, আমার কি ক্ষমতা আছে, আমি যেটুকু পারি আমি বলে যাচ্ছি, বাকি কাজটা আপনাদের, আমি যতদিন পারবো আমি বলে যাব, কিন্তু এটা আমার একার কাজ নয়। কিন্তু আমার সমস্ত লেখালেখি, আমার সমস্ত বই, সব আলোচনা, সব বক্তৃতা যতটা পেরেছি সেভ করে রেখেছি, অন্যরাও সেভ করে রেখেছে, আপনারা গিয়ে সেগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে
তাহলে আপনারা সেগুলো ব্যবহার করুন, এবং এই ফ্যাসিস্ট ভয়ঙ্কর জঙ্গি হিংস্র আরএসএস বিজেপি এবং এই সংঘ পরিবারের বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলুন। এখন নিজেদের দলের কথা ভুলে যান। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে, আমি এই আলোচনাটা চালিয়ে যাব। নমস্কার।